হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো সোনি লিভে মুভি নতুন রিলিজ করেছে, যেটা 2016 সালে আসার কথা ছিল, আমি যেটা গুগলে দেখলাম। তো এই মুভিটা আজকে রিলিজ করেছে 28 তারিখে। তো মুভিটার নাম হচ্ছে রাম সিং চান্ডলি। তো এই মুভিটার ডিরেক্টর হচ্ছে নিতিন কাক্কর, যার লাস্ট ফিল্ম ছিল হচ্ছে সাইফ আলী খানকে নিয়ে জওয়ানি জানেমান মুভিটা করেছিল। তো এই মুভিটার ব্যাপারে একটু বলি। ফিল্মটা হচ্ছে বেসিক্যালি যে প্লটটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে কুমুদ মিশ্রা এখানে দেখাচ্ছে যে ফার্স্টে একটা সার্কাসে প্লে করতো অ্যাজ আ চার্লি চ্যাপলিন হিসাবে। তো ওনার নাম সবাই ওনাকে চার্লি বলে ডাকতেন। তো তারপর এই সার্কাসটা বন্ধ হয়ে যায়, তার মালিক এবং তার মালিকের ছেলে এই সার্কাসটা বন্ধ করে দেয়। তারপর এদের লাইফটা পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়, তখন সার্ভাইভালের জন্য এদেরকে অন্য অন্য রাস্তা বেছে নিতে হয়। তো এখান থেকে উনি আবার স্বপ্ন দেখবেন যে একটা সার্কাস খোলার, উনি নিজে একটা সার্কাস খুলবে যেখানে উনি নিজে পারফর্ম করবেন। কিন্তু এই মানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে কিরকম একটা আকাশ পাতাল ডিফারেন্স থাকে, সেই জিনিসপত্রগুলো এই মুভিটার মধ্যে পুরোপুরি দেখাবে। তো এই মুভিটার মধ্যে অনেক ইমোশনস আছে, অনেক ভালো ভালো দৃশ্য আছে, অনেক ভালো একটা বন্ডিং দেখিয়েছে, যেরকম ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং দেখিয়েছে, এবং যারা কাজ করে কলিগস যারা সার্কাসে কাজ করতো তাদের মধ্যে একটা ভালো বন্ডিং দেখিয়েছে, এবং মালিক আর চার্লির মধ্যে যে একটা ভালো সম্পর্ক থাকবে সেটাও এখানে দেখাবে। তো এই মুভিটার হচ্ছে একজনই যে পুরো ফিল্মটা টেনেছে সেটা হচ্ছে কুমুদ মিশ্রা। ইনি মানে একটা এত দুর্দান্ত একটা ভালো পারফরমেন্স দিয়েছে যে এটা আপনি অনেকদিন মনে রাখবেন। সাথে এনার যে ওয়াইফের রোলটা প্লে করেছে তিনি হচ্ছে দিব্যা দাস ছিলেন। তো দিব্যা দাস নিজের রোলটা কিন্তু ভালো ভালোভাবে ফুটিয়ে তুলেছেন, মানে কুমুদ মিশ্রার সাথে কিন্তু তালে তাল মিলিয়ে কিন্তু উনি রোলটা করেছেন। দুজনকেই আপনার খুব ভালো লাগবে দেখতে। কিন্তু মানে এখানে হচ্ছে কুমুদ মিশ্রা হচ্ছে ওয়ান ম্যান আর্মি পুরো বলতে গেলে। নিজে যে একটা একটা এত সুন্দর রোল যে প্লে করেছে, ফার্স্টে সার্কাসে চার্লি রোল প্লে করবে, তারপর একটা মানে বাবার যে একটা ফ্যামিলিকে যে টানতে গেলে কীরকম কষ্ট করতে হয়, কীরকম সার্ভাইভের জন্য কত কিছু করতে হয়, এবং নিজের স্বপ্নটাকেও যে নিজের বাস্তবে যে সেটা পরিণতি করবে সেটা সব কিছুই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো ইমোশনসটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। আর আরেকটা জিনিস, এখানে এটা কিন্তু কলকাতার মধ্যে পুরো শ্যুটিংটা হচ্ছে, নর্থ কলকাতার বেশিরভাগ সিনসগুলো দেখিয়েছে। তো ডিরেকশনটা কিন্তু খুব ভালো ভালো ভালোভাবে কিন্তু ডিরেকশনটা দেখিয়েছে, ভালো ভালো সিন দেখিয়েছে, কিছু কিছু ভালো ভালো শর্টসও দেখিয়েছে। তো আমার তো খুব দুর্দান্ত লেগেছে এই সিনেমাটা দেখে, 1.5 ঘন্টা সিনেমা। আমি সবাইকে সাজেস্ট করবো যে এই সিনেমাটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। এবং একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে কুমুদ মিশ্রা এবং বাকি সবাই, মানে অনেকদিন সিনেমাটা তোমার মনে থাকবে, এবং খুব ইমোশনাল একটা সিনেমা এটা করেছে। তার সাথে এই সিনেমাটা যে এই সিনেমাটাকে যে আরও একটু উপরে নিয়ে গেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। ভায়োলিনের যে একটা যে টিউন থাকবে, একটা যে বিজিএম থাকবে যেটা পুরো সিনেমাটায় দেখাবে, সেটা কিন্তু অত্যন্ত খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং যেটা আপনি একটা মানে আপনি সেটা মনে হবে আপনি ফিল্মটার সাথে সেটা অনুভব করছেন, ওই মিউজিকটা আপনার এত ওই মিউজিকটা এত ভালোভাবে এখানে তুলে ধরেছে। তো মিউজিক ডিরেক্টর এখানে খুব ভালো কাজ করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে দিয়েছে, গানগুলো ফিল্মটার সাথে খুব ভালো মানিয়েছে, গানগুলো খুব ভালো লেগেছিল। এবং এখানে কিছু কিছু দৃশ্য দেখেছি, যেমন দুটো বন্ধু থাকবে, তাদেরকে খুব মানে তাদেরকে সোসাইটিরা মানে একটা আলাদা আলাদা করে রেখে দেবে, কারণ তারা বেটে। তো সেরকম ট্রিটমেন্ট যে করে এরকম ট্রিটমেন্টই হয় তাদের সাথে। এবং সার্কাসে কাজ করা মানে জোকার জোকার সবাই এরকমই ধারণাটা ধরে থাকে। তো এগুলো তারা খুব মানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে যে এই সিনগুলো কীভাবে নিচ্ছে, কীভাবে এই সিনগুলো এক্সিকিউট করছে খুব ভালোভাবে দেখিয়েছে। এবং এই ফিল্মটা কিন্তু একটা ভালো মেসেজ দিয়েছে। আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে প্রফেশন যাই হোক, লোকে যে যাই কাজ করুক না কেন, আমাদের কিন্তু সবাইকে সেই মানে ওরকম করে কিন্তু চোখে দেখা উচিত না যে মানে সার্কাসে কাজ করছে মানে তাকে জোকার জোকার বা সে জোকার বা কেউ যদি বেটে হয় তাকে সেরকম একটা বাজে ট্রিটমেন্ট করবো, সেরকম কিন্তু না। আমাদের সবাইকে কিন্তু সমানভাবে ট্রিটমেন্টটা করা উচিত, আমার যা সোশ্যাল মেসেজটা মনে হলো ফিল্মটা দেখানোর চেষ্টা করেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক কন্টেন্ট অনেক রিভিউ আরও আমার চ্যানেলে আসতে থাকবে, আর নোটিফিকেশান বেলটা অল করে রাখবে যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের মুভিটা কেমন লাগলো, যারা এতক্ষণে যদি মুভিটা দেখে নাও, আর না হলে দেখে নাও মুভিটা, আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো দেখার জন্যে। তো দেখা হবে তাহলে পরের ভিডিওতে, বাই।